এবছরের মাধ্যমিকের টেস্ট পরীক্ষার নোটিশ প্রকাশিত হয়ে গেছে তোমাদের স্কুলগুলোতে। খুব শীঘ্রই পরীক্ষার রুটিন দেওয়া হবে, তো প্রত্যেকটা স্কুলেই কিন্তু এই রুটিন দেওয়া হবে এবং স্কুলেই এই কোশ্চেন পেপার রেডি করা হবে। তোমাদের নিজেদের স্কুলে পরীক্ষা হবে, তোমাদের টিচাররাই গার্ড দেবেন, 90 নম্বরের পরীক্ষা হবে। এবার এই নোটিশে কি আছে? নোটিশটা যেটা দেওয়া হয়েছে সেখানে মেনশন করে দেওয়া হয়েছে এই ডিসেম্বর মাসে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, মানে তোমাদের হাতে আর 10 থেকে 11 দিন সময় রয়েছে। তো তোমাদের দেখিয়ে দেবো আমি যে কোন ডেটে তোমাদের পরীক্ষা হচ্ছে, মানে কোন টাইমের মধ্যে তোমাদের পরীক্ষাটা হবে। তো এটা একটা অফিসিয়াল নোটিশ, তোমরা ইচ্ছা করলেই তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করে নিতে পারো। মানে কারো যদি ডাউট থাকে যে এটা হয়তো ফেক, অন্য জায়গায় দেখছো বা অন্য কারো কাছে জিজ্ঞাসা করছো, তো আমি বলবো সময় নষ্ট করো না, অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও। অফিসিয়াল ওয়েবসাইট তুমি গুগল ক্রোমে গিয়ে লেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইট, তারপরে দেখবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের, এই যে এরকম দেখতেই পাচ্ছ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের লোগো চলে আসবে। প্রথম যেটা থাকবে সেটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, মানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট। সেখান থেকে নোটিফিকেশন জাস্ট ওপেন করবে, এখন তো একদম সিরিয়াল নাম্বার 1-এ রয়েছে, যেহেতু আজকেই অর্থাৎ 1 ডিসেম্বর এই নোটিশটি দেওয়া হয়েছে, তো তুমি ইজিলি চেক করে নিতে পারবে যে এটা নোটিশটা ফেক না রিয়েল। ওকে, তো চলো তোমাদের নোটিশটা দেখিয়ে দিই আমি। তো দেখো এই হচ্ছে সেই নোটিশ, তো এখানে আজকে ডেটে প্রকাশিত হয়েছে, আমি পরপর সব দেখিয়ে যাচ্ছি তোমাদের, তোমরা দেখে নাও। আজকে ডেটে প্রকাশিত হয়েছে এবং এগুলো অ্যাকচুয়ালি স্কুলগুলোর জন্য এটা পাঠানো হয়েছে, মানে স্কুলের হেড হেড যে টিচার রয়েছেন তাকে, তার উদ্দেশ্যে এটা পাঠানো হয়েছে। তো স্কুলে জানানো হয়েছে যে অবশ্যই এটা বাধ্যতামূলক, এই টেস্ট পরীক্ষা সবাইকে দিতে হবে যারা মাধ্যমিকে ক্যান্ডিডেট রয়েছে। তো স্কুলগুলোকে জানানো হয়েছে যে স্কুলগুলোকে 13ই ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বরের মধ্যে প্রত্যেকটা স্কুলকে টেস্ট পরীক্ষা নিতে হবে মাধ্যমিকের, এবং তাদের জানানো হয়েছে যে তারা যেন কোশ্চেন পেপার রেডি করে দেয়। এবং সেই কোশ্চেন পেপার এখানে দেখতে পাচ্ছ একটা মেল অ্যাড্রেস রয়েছে, এই প্যারাতে পুরোটাই লেখা রয়েছে, তোমরা ইচ্ছা করলে পড়ে নিতে পারো। এই এই একটা মেল অ্যাড্রেস রয়েছে, তো এই মেল অ্যাড্রেসে তোমাদের স্কুলে যে কোশ্চেন পেপার রেডি হবে সেটা পাঠিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। কারণ এই কোশ্চেন পেপার নিয়েই তোমাদের জন্য পর্ষদ থেকে যে টেস্ট পেপার দেওয়া হয় সেই টেস্ট পেপার রেডি হবে এই কোশ্চেন পেপারগুলো দিয়ে। আর বুঝতেই পারছো কেন 90 নম্বর আমি বললাম, কারণ টেস্ট পেপারে প্রত্যেকটা কোশ্চেন পেপার হচ্ছে 90 নম্বরে থাকে, তাহলে তোমাদের এই পরীক্ষা কিন্তু 100% 90 নম্বরের হচ্ছে। কোনোভাবে ভাববে না যে গতকাল, তো অনেকে জানো গতকাল হচ্ছে উচ্চ মাধ্যমিকের টেস্টের নোটিশ পাবলিশ হয়েছে, যেখানে জানানো হয়েছে যে উচ্চ মাধ্যমিক 50 নম্বরের টেস্ট হবে উচ্চ মাধ্যমিকের, এবং এই ডিসেম্বর মাসে এই 31শে ডিসেম্বরের মধ্যে নিতে হবে উচ্চ মাধ্যমিকের টেস্ট। তো তোমরা কোনোভাবেই ভাববে না যে তোমাদেরও হাফ নাম্বারের মধ্যে হবে, 50 মার্কসের হবে, তোমাদের ডেফিনেটলি আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের 90 নম্বরের টেস্ট পরীক্ষা হবে। তো প্রিপারেশন নিতে শুরু করে দাও, আর খুব তাড়াতাড়ি এই টেস্ট পরীক্ষা হয়ে গেলেই মোটামুটি জানুয়ারিতেই তোমরা কিন্তু স্কুল থেকে ফ্রি টেস্ট পেপার পেয়ে যাবে। তো এই ভিডিওটা এক্ষুনি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, ভিডিওটাকে একটা লাইক করো, এবং এই চ্যানেল যদি নতুন হও সাবস্ক্রাইব করে নাও। আরও তোমাদের জন্য আরও একটা গুড নিউজ রয়েছে যে তোমাদের এই টেস্ট পরীক্ষার জন্য আমি সাজেস্টিভ কিছু ভিডিও করে দেবো সায়েন্স সেকশনে, মানে কিছু অঙ্ক, কিছু ফিজিক্যাল সায়েন্স, কিছু লাইফ সায়েন্সের কোশ্চেন, সাজেস্টিভ কোশ্চেন করে দেবো, যাতে তোমরা এই পরীক্ষাটা খুব ভালো নাম্বার পেয়ে পাশ করো। কারণ এটা কিন্তু তোমাদের মাধ্যমিক বলা তো যায় না, সামনের বছর যদি না হয় তাহলে কিন্তু এই পরীক্ষাটার নাম্বার উপর অনেক কিছু ভ্যারি করছে, ওই জন্য এই পরীক্ষাটা একদম সিরিয়াসলি তোমাদের দিতে হবে। তো সেই জন্য আমি কিছু সাজেস্টিভ কোশ্চেন করে দেবো যেগুলো তোমাদের এই পরীক্ষাতে হেল্প করবে। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ তারাও যেন পড়াশোনা শুরু করে দিতে পারে। বুঝতেই পারছো 13 তারিখ থেকে, ধরে নাও 13 তারিখ থেকেই পরীক্ষা, তার মানে মাত্র হাতে 10 থেকে 11 দিন আছে। তো আজকে এই পর্যন্তই, টাটা।